অবশেষে ভেঙে যাচ্ছে আমাদের চিত্রনায়িকা মাহিয়া মাহির সাজানো গোছানো সুন্দর সুখের সংসার। কি ভাবছেন, এটা আমার কথা? অবশ্যই না। চিত্রনায়িকা মাহিয়া মাহি গত পরশু দিন তার ভেরিফাইড ফেসবুক পেজে একটা স্ট্যাটাস দিয়েছেন যে অবশেষে আমরাও বিচ্ছেদের পথে হাঁটছি। যদিও কথাটা বলতে আমার খুব কষ্ট হচ্ছে, তবে এটাই সত্যি। একটা সমঝোতার মধ্য দিয়ে আমরা দুজন, আমি এবং আমার স্বামী রকিব সরকার, আমরা দুজনেই একটা সমঝোতার মধ্য দিয়ে এই সিদ্ধান্তে এসেছি যে আমরা আর একসাথে থাকছি না। আসলে কথায় আছে, পাপ বাপকেও ছাড়ে না। আমাদের চিত্রনায়িকা মাহিয়া মাহি হচ্ছে তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত, ঠিক আছে? এবং এই গল্পটির থেকে অনেক শিক্ষা নেওয়ার আছে। এটা খুব বেশি দিন আগের কথা নয়, মাত্র 2 বছর আগের কথা, যখন আমাদের চিত্রনায়িকা মাহিয়া মাহি খুব ধুমধাম করে তার এক্স হাজব্যান্ড পারভেজ, সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ডিভোর্স দিয়ে হচ্ছে যে গাজীপুরের ছেলে রকিব সরকারকে বিয়ে করে, তখন আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম যে চিত্রনায়িকা মাহিয়া মাহির এই সংসারের স্থায়িত্ব সর্বোচ্চ 6 মাস কি 2 বছর। তো 6 মাস সময় তো অতিবাহিত হয়ে গেছে, কিন্তু ঠিক 2 বছরের মাথায় কিন্তু তারা বিচ্ছেদের পথে হাঁটছে। তার কারণটা কি জানেন? কেউ যদি, আপনি যদি কারোর ক্ষতি করেন, তাহলে সেই ক্ষতির সম্মুখীন আপনাকে একদিন না একদিন হতেই হবে। চিত্রনায়িকা মাহিয়া মাহি 2016 সালে খুব ধুমধাম করে, হ্যাঁ, সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করে, এবং সেটা হচ্ছে যে তাদের 5 বছরের বিবাহিত জীবন ছিল। এবং 2021 সালে এসে মাহিয়া মাহি হঠাৎ সিদ্ধান্ত নিল যে স্বামী পারভেজ মাহমুদ অপুর সাথে তার আর হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ অপুর মধ্যে নাকি কোনো কেয়ারিং এবং শেয়ারিং নাই। যে জিনিসটা হচ্ছে যে সে খুঁজছে, বাট সেটা সে অপুর মধ্যে পাচ্ছে না। তো তখন আসলে তার সাথে পরিচয় হয় রকিব সরকারের, এবং কিছুদিন চলার পরে চিত্রনায়িকা মাহিয়া মাহি চিন্তা করলো যে রকিব সরকার যেহেতু রাজনৈতিক পরিবারের সন্তান, এবং তাকে যদি সে বিয়ে করতে পারে, তাহলে তার হাত ধরে সেও রাজনীতিতে আসতে পারবে, এবং যেটার প্রতিফলন আমরা দেখেছি গত নির্বাচনে, দ্বাদশ নির্বাচনে, ঠিক আছে? তো চিত্রনায়িকা মাহিয়া মাহি তার এক্স, মানে প্রথম স্বামী রকিব সরকার, আরে পারভেজ মাহমুদ অপুকে ডিভোর্স দিয়ে, ডিভোর্স দেওয়ার মাত্র 3 মাসের মাথায় তিনি হচ্ছে যে 2021 সালের সেপ্টেম্বরে তিনি খুব ধুমধাম করে হচ্ছে যে, মানে ঘরোয়াভাবে তিনি স্বামী রকিব সরকারকে বিয়ে করে, এবং বিয়ে করেছে সেটা সমস্যা নয়, কিন্তু আমার কাছে যে জিনিসটা খারাপ লেগেছে, তিনি রকিব সরকারকে দিয়ে তার যে প্রথম স্ত্রী তাকে ডিভোর্স করিয়েছে, এবং সেই ঘরে কিন্তু রকিব সরকারের একটা 11 বছরের ছেলে এবং 9 বছরের একটা মেয়ে আছে। এবং যখন নাকি তাদের ডিভোর্স হয়ে গেছে, তখন হচ্ছে যে রকিব সরকার একটা স্ট্যাটাস দিয়েছিল যে এখন আমার একমাত্র বউ মাহিয়া মাহি। রকিব সরকার একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল, আমার অনলি ওয়ান অ্যান্ড একমাত্র বউ মাহিয়া মাহি। এবং সেই স্ট্যাটাসটা মাহি শেয়ার করে সেখানে লিখেছিলেন যে আমার একমাত্র স্বামীর একমাত্র বউ। ওকে, ফাইন। তো এখন কোথায় গেল সেই কেয়ারিং আর শেয়ারিং? আসলে মানে নায়ক নায়িকাদের সংসার, মানে সবাই বলে যে কি তাসের ঘরের মতো। আমার কাছে কেয়ারিং হচ্ছে আমি যখন দুপুরে কাজ থেকে বাসায় যাই, যেদিন আবার খুব দেরি হয়ে যায়, মানে মাছ মাংস ফ্রিজ থেকে মাছ মাংস নামাইতে যাই, আমার হাজব্যান্ড বলে যে অনেক তোমার কাজে যেহেতু দেরি হয়ে গেছে, আজকে আর মাছ মাংস লাগবে না, তো ইয়ে করো, আলুর ভর্তা ডাল ডিম ভাজি করে ফেলো। আমার কাছে এটাই হচ্ছে মানে ভালোবাসা। হ্যাঁ, এই যে মানে সে আমাকে বোঝার চেষ্টা করতেছে যে না, আমি তো আমার কাজ থেকে আসতে দেরি হয়ে গেছে, এখন আবার আমি মানে এত ঝামেলার রান্না করব, তার চাইতে বরং আমি একটা সিম্পল জিনিস দিয়ে অন্তত এই বেলাটা খেয়ে ফেলি, এটাই হচ্ছে আমার কাছে ভালোবাসা। হ্যাঁ, আমি আমার হাজব্যান্ডের সাথে কোথাও গেলে, যখন ছেলে মানুষ তো নর্মালি একটু জোরে হাঁটে, বা আমি তো তার সাথে পাল্লা দিয়ে হাঁটতে পারি না, সে যখন অনেক দূরে চলে যায় এবং একটু পর পরে যে আমার জন্য দাঁড়িয়ে থাকে, এটাই হচ্ছে আমার জন্য কেয়ারিং। ওই কারি কারি টাকা পয়সা গাড়ি বাড়ি ক্ষমতা, এইগুলো যদি কেয়ারিং শেয়ারিং আর ভালোবাসা হয়ে থাকে, তাহলে এই সংসার 3 মাস 6 মাস 1 বছর কিংবা 1.5 বছরের বেশি কখনোই টিকে না, যেমনটা টিকে নাই চিত্রনায়িকা মাহিয়া মাহির ক্ষেত্রে। সো আজকের এই গল্প থেকে এটাই শিক্ষণীয় বিষয় যে কেউ যদি কারোর ক্ষতি করে, তাহলে সেই ক্ষতির সম্মুখীন তাকে 3 মাস 6 মাস আগে আর পরে হতেই হবে, এটা চিরন্তন একটা বাস্তব কথা। চিত্রনায়িকা মাহিয়া মাহি তার 5 বছরের সাজানো গোছানো সংসারটাকে নিজে ইচ্ছাকৃতভাবে ভেঙে দিয়ে তিনি হচ্ছে যে রকিব সরকারকে বিয়ে করে, তিনি বলেছেন যে রকিব সরকার অনেক ভালো, কেয়ারিং শেয়ারিং, তো কই সেই সংসার তো 2 বছরও টিকলো না। হ্যাঁ, এবং আরেকটা বিষয় যেটা আমার সবচেয়ে বেশি খারাপ লেগেছে, সেটা হচ্ছে যে
স্বামী রকিব সরকার নাকি চিত্রনায়িকা মাহিয়া মাহির যে একমাত্র সন্তান ফারিস তার জন্ম নিয়ে সন্দিহান। তিনি বলছেন যে এই সন্তান নাকি তার না। সো একটা বিবাহিত দম্পতির মধ্যে যখন কোনো হাজব্যান্ড কোনো ওয়াইফকে এই ব্লেমটা দেয় যে এই সন্তানটা হয়তো বা আমার না, তখন এর চাইতে দুঃখের কোনো বিষয় কোনো স্ত্রীর কাছে আর কিছু হতে পারে বলে আমার কাছে আসলে মনে হয় না। হ্যাঁ, তো এই জন্য বলি যে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদের পেছনে না ছুটে সত্যিকার অর্থে যে মানুষটা আপনাকে ভালোবাসে, আপনাকে পছন্দ করে, আপনার মানে ভালো দিনে খারাপ দিনে সময়ে অসময়ে সুসময়ে দুঃসময়ে যে মানুষটা আপনার পাশে ছায়া হয়ে থাকে সেই মানুষটার সাথে থাকার চেষ্টা করুন। টাকা পয়সা গাড়ি বাড়ি এগুলোর স্থায়িত্বশীল না, এগুলো লাইফে আসবে যাবে, বাট একটা ভালো মানুষের সাথে জীবন কাটানো অনেক বেশি আনন্দের এবং সুখের। সবাই ভালো থাকবেন, খুদাহাফেজ।